এই দুনিয়াতে সব মানুষই ধনী হতে চায়, সফল হতে চায় এবং এই চাওয়াকে পূরণ করার জন্য জীবনভর সর্বোচ্চ চেষ্টাও করে, তবুও তারা গরিবই থেকে যায় এবং তারা জীবনভর নিজেকে এই প্রশ্ন করে, আমি কি জীবনে কখনো ধনী হতে পারবো? আর আপনার মনেও যদি এই ধরনের প্রশ্ন থাকে, তাহলে আজকে আমি আপনাদেরকে এমন 10টি অভ্যাসের কথা বলবো যা যদি আপনার ভেতর থাকে তাহলে আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না। আমি এটাও জানি যে এই ভিডিওটি দেখার পর অনেক রিপ্লাই আসবে, কারণ যে 10টি লক্ষণ বা যে অভ্যাসের কথা বলছি তা হতে পারে আপনাদের মধ্যেও এই বাজে অভ্যাসগুলো থাকতে পারে, আর যে কারণে আপনার রাগ এই ভিডিওর উপর চলে আসতে পারে। কিন্তু বন্ধুরা, আমি এটাও বলছি যদি আপনার ভেতর এই বাজে অভ্যাসগুলো থাকে তাহলে আপনার কাছে সুযোগ আছে এই অভ্যাসগুলোকে বদলানোর। আপনিও খুব সহজেই এই অভ্যাসগুলোকে বদলে ফেলতে পারেন আর আপনিও এই জীবনে ধনী হতে পারেন। আর যদি রাগ চলেও আসে তবুও বলছি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য, আমার বিশ্বাস এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি বলতে থাকি এই বাজে অভ্যাসগুলোর কথা, প্রথম নাম্বারে যে বাজে অভ্যাসটি আসবে তা হচ্ছে ধনীদেরকে অপছন্দ করা। আর আপনি যেহেতু ধনীদেরকে পছন্দ করেন না, তাহলে আপনি জীবনে ধনীও হতে পারবেন না, কেননা আপনি তো ধনীদেরকে পছন্দই করেন না, আর এ কারণেই আপনার মাইন্ড আপনাকে ধনী হতেই দেবে না। এখন আপনাকে যা করতে হবে তা হচ্ছে এই বাজে অভ্যাসটিকে এখনই বাদ দিয়ে দিতে হবে এবং ধনীদেরকে পছন্দ করা শুরু করতে হবে। দ্বিতীয় যে বাজে অভ্যাসটি যা আপনাকে ধনী হতে দেয় না, তা হচ্ছে এই ভাবা যে ধনীরা স্পেশাল। যদি আপনার মনে এটা থাকে যে ধনীরা কিছু একটা স্পেশাল সৃষ্টি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে তাদেরকে ধনী বানিয়ে ভাগ্য লিখে দিয়েছে, তাদেরকে অন্য কোনো মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর এই ভ্রান্ত ধারণার কারণেই আপনি কখনো ধনী হতে পারবেন না। এই সিচুয়েশনে আপনার মাইন্ড আপনাকে কখনো ধনী হতেই দেবে না, কেননা আপনি ভাবছেন আমি তো স্পেশাল নই। আর আপনি যেহেতু স্পেশাল নন, তাহলে আপনি ধনী কিভাবে হবেন? আর যদি আপনি জীবনে ধনী হতে চান, এই ভ্রান্ত ধারণাটি আপনার মাথা থেকে একেবারে জন্য বাদ দিয়ে দিন। তৃতীয় যা ভুল যা আপনাকে কখনোই ধনী হতে দেবে না, তা হচ্ছে কোনো কিছু শেখাতে কম সময় ব্যয় করা। আপনি নিশ্চয়ই বুদ্ধিমান এবং আপনি এটা নিশ্চয়ই জানেন, যদি আপনি শেখাতে কম সময় ব্যয় করেন তাহলে আপনি আপনার জীবনকে উৎকৃষ্ট বানাতে পারবেন না। আর আপনি যদি বলেন যে আমি শিখেছি, তাহলে এটা আমাকে না বলে নিজেকে বলুন। আপনি আপনার ইউটিউব হিস্টোরি দেখুন, আপনি সারাদিন যে ভিডিও দেখছেন তার মধ্যে থেকে কয়টা ভিডিও থেকে আপনি কতটুকু শিখেছেন। আর যদি 50% ভিডিও আপনি ফান এবং ফুর্তি করার জন্য দেখছেন, তাহলে বিশ্বাস করুন আপনি শেখাতে সঠিক সময় দিচ্ছেন না। আর এই কম শেখার কারণেই আপনি জীবনেও ধনী হতে পারবেন না। তাই আমার অ্যাডভাইস, মজা বা ফানি ভিডিওর পাশাপাশি শিক্ষণীয় ভিডিও আপনি দেখা শুরু করুন। কোনো কিছু শেখার জন্য, জানার জন্য বই অথবা টিউটোরিয়াল ব্যবহার করুন এবং যেখানে শেখার সুযোগ আছে সেখান থেকেই শিখুন। চার নাম্বার কারণ যা আপনাকে জীবনে ধনী হতে দিচ্ছে না, তা হচ্ছে মানুষ আপনাকে খুব সহজেই গিল্টি ফিল করাতে পারে। দেখুন বন্ধু, আপনাকে বুঝতে হবে জীবনের সব ক্ষেত্রে মানুষ আপনাকে গিল্টি ফিল করানোর চেষ্টা করতে থাকবে। আর যদি সবসময় আপনি নিরাশ থাকেন, তাহলে আপনার মোটিভেশনাল লেভেল কম থাকবে আর আপনি কখনোই নিজেকে উন্নত বানাতে পারবেন না। যখন মানুষ আপনাকে গিল্টি ফিল করানোর চেষ্টা করবে, তখন আপনার কাছে দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে আপনি তার কথা শুনে অপরাধ বোধে নিজেকে দাবিয়ে ফেলুন, আর দ্বিতীয় অপশনটা হচ্ছে তাকে বলুন যে ভুল সবারই হতে পারে, কেউই ভুলের অর্থে নয়, আমি আমার জীবনে ভুল থেকে শিখছি এবং আপনিও জীবনের ভুল থেকে শেখার চেষ্টা করুন। পাঁচ নাম্বার যে বাজে অভ্যাসটি হচ্ছে, আপনি সবসময় ইতস্ততায় ভুগেন যে অন্য মানুষরা আপনাকে নিয়ে কি ভাবছে। যারা পাছে লোকে কিছু বলে আর এগুলো নিয়ে ভাবে, তারা অকারণেই সারা জীবন গরিব হয়ে থাকে, কারণ তারা যখনই নতুন কিছু শুরু করতে চায়, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই ভেবে তারা নতুন কিছু শুরুই করতে পারে না। কেননা তারা জীবনভর মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এইসব জড়তার কারণে, এইসব ভেবে ভেবে নতুন কিছু শুরুই করতে পারে না। আর এই মানুষগুলো তাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে, এইসব ভেবে ভেবে তার যা প্ল্যান আছে সেগুলোকে ময়লার বালতিতে ফেলে দেয়। আরে ভাই, আপনি যখন নতুন কিছু করবেন না, তাহলে সফল কিভাবে হবেন? আর যদি আপনি সফলই না হন, তাহলে ধনী হওয়ার তো প্রশ্নই উঠে না। যদি আপনি চান জীবনে ধনী হতে, তাহলে আপনাকে এইসব চিন্তা ছেড়ে দিতে হবে যে আপনার আশেপাশের মানুষজন আপনাকে নিয়ে কি ভাবছে। আপনাকে শুধু একটা জিনিসকে লক্ষ্য রাখতে হবে, যে আপনি নিজের ব্যাপারে কি ভাবছেন।
6 নম্বর যে অভ্যাসটির কথা বলবো তা 5 নম্বর অভ্যাসের কিছুটা অপোজিট। আপনার অভ্যাস যদি হয়ে থাকে যে আপনি কারো উপদেশ কারো সাজেশনই অ্যাকসেপ্টই করতে চান না, দেখুন আমি বলছি আপনার সবার কথা শোনা বা কর্ণপাত করা জরুরি নয়, কিন্তু এমন কিছু মানুষ আছে আপনার জীবনে যাদের উপদেশ সাজেশন আপনার জীবনকে আরো উন্নত করতে সহযোগিতা করবে, তাদের পরামর্শ আপনার ফিনান্স আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা হবে। কিন্তু বেশিরভাগ মানুষই এ ধরনের পরামর্শ শোনে না এবং যে কারণে তারা ধনীও হতে পারে না। দেখুন মানুষদের যে সমস্যাটা হয়, এই সমাজের মধ্যে দুই ধরনের মানুষ আছে, যারা নিজেদেরকে খুব ওভার এস্টিমেট করে, তারা কারো কোনো কথাই শোনে না, কারো কোনো সাজেশনই নেয় না। আবার কিছু মানুষ আছে যে তারা নিজেদেরকে খুব আন্ডার এস্টিমেট করে। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলছি, ওভার এস্টিমেট করার প্রয়োজন নেই। আপনি ওইসব মানুষের কথা শুনবেন না যাদের উপদেশ বা কথা শুনলে আপনার জীবনের সফলতায় বাধা সৃষ্টি হবে, কিন্তু আপনি ওই সকল মানুষদের উপদেশ বা সাজেশন নিতে পারেন যারা আপনার জীবনকে আরো উন্নত করতে সহযোগিতা করবে, আপনাকে ধনী হতেও সাহায্য করবে। 7 নম্বর যে অভ্যাসটির কথা বলবো, সবসময় প্যারেন্টসদের কথা শোনাও একটি লক্ষণ যা আপনাকে কখনোই ধনী হতে দেবে না। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি আপনাদের প্যারেন্টসদেরকে সম্পূর্ণ সম্মান করি এবং আমি এটা বিশ্বাস করি তারা আপনার জন্য সবসময় বেস্ট চায়, তারা আপনার জীবনের সবসময় উন্নতি কামনা করে, কিন্তু এটা জরুরি নয় তারা যে অ্যাডভাইস আপনাকে দেবে সেটা সঠিক হবে। আপনার প্যারেন্টস আপনার আত্মীয় স্বজন যদি গরিব হয় অসফল হয়ে থাকে তাদেরকে সম্মান করুন, কিন্তু তাদেরকে ফলো করা তাদের অ্যাডভাইসের উপর ভরসা করা উচিত হবে না। দেখুন আমি আবারও বলছি, আমি আপনাদের প্যারেন্টসদের সম্মান করি এবং জীবনভর তারা যে ত্যাগ স্বীকার করেছে আপনার জন্য তার জন্য আপনি সারা জীবনেও তাদের ঋণ শোধ করতে পারবেন না। কিন্তু যদি কথাটা ফিনান্সিয়াল হয় আপনি তাদের অ্যাডভাইস শুধুমাত্র তখন শুনুন যদি তারা ধনী হয়ে থাকে জীবনে সফল হয়ে থাকে, আর যদি আপনার প্যারেন্টস গরিব হয় তাহলে তাদের ফিনান্সিয়াল উপদেশ মানা আপনাকে আরো গরিব বানাবে। 8 নম্বর যে বাজে অভ্যাসটি যা আপনাকে ধনী হতে দেবে না তা হচ্ছে এক্সকিউজ দেওয়া। আপনি যদি সেই মানুষদের মধ্যে একজন যে এক্সকিউজ দিতে এক্সপার্ট তাহলে বিশ্বাস করুন আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না। যে মানুষগুলো সারাক্ষণ এক্সকিউজ দেয় তারা সারাদিন যে কোনো কাজকে না করার জন্য বাহানা খুঁজতে থাকে। যখন কেউ তাকে বলে যে তুমি এই কাজগুলো করো যা করলে তুমি ধনী হয়ে যাবে, তখন সে কোনো না কোনো কারণ নিশ্চয়ই খুঁজে বের করবে এবং এক্সকিউজ দিয়ে দিবে যে এ কারণে এই কাজগুলো করা সম্ভব নয়। তাই বন্ধুরা যদি অজুহাত দেওয়া আপনার অভ্যাস হয়ে থাকে, জীবনে যদি ধনী হতে চান তাহলে এই অভ্যাসকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন। 9 নম্বর যে বাজে অভ্যাসটি হচ্ছে যে আপনার নেচার নেগেটিভ হওয়া সন্দেহপ্রবণ হওয়া। বন্ধুরা আমি অনেক মানুষকে চিনি যারা এতটাই নেগেটিভ যে তাদের সাথে কেউ কথা বলতে পছন্দ করে না, আর ওইসব লোক বেশিরভাগ ক্ষেত্রে সারা জীবনও কিছু করতে পারে না। বন্ধুরা আপনি যদি সব বিষয়ে সব কথাতে রাগ করতে থাকেন মনে কষ্ট নিতে থাকেন তাহলে কেউই আপনার সাথে মিশতে চাইবে না, কেউই আপনার সাথে সময় কাটাতে চাইবে না, কেউই আপনার সাথে ব্যবসাও করতে চাইবে না, আর আপনার সফলতার জন্য আপনাকে সহযোগিতা করার জন্য কোনো মানুষ এগিয়েও আসবে না। আর এটা বলার প্রয়োজন নেই যে এই অবস্থা আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না। তাই আপনি যদি ধনী হতে চান তাহলে আপনার এই অ্যাটিটিউডকে পজিটিভ করুন। 10 নম্বর যে প্রধান কারণটি আমাদেরকে ধনী হতে দিচ্ছে না তা হচ্ছে টাকাকে অপছন্দ করা, টাকা পয়সাকে অশান্তির কারণ মনে করা। অনেক টাকা পয়সা জীবনে অশান্তির কারণ এই বিশ্বাসটা রাখা। বন্ধুরা আপনি যে জিনিসকে মন থেকে সম্মান করবেন না সেই জিনিস আপনার জীবনে কখনোই আসবে না। তাই জীবনে ধনী হতে চাইলে অর্থ সম্পদকে সম্মান করতে শিখুন, টাকাকে ভালোবাসতে শিখুন। আজকের সেশনের শেষ পর্যায়ে ওই কম আক্কেল লোকদের উদ্দেশ্যে বলছি, যারা কমেন্টে জানতে চাইবে যে স্যার আপনি কত টাকা কামিয়েছেন আপনি কত টাকার মালিক, আমি তাদেরকে বলছি আমার জীবনে আমি অনেক ধনী আর এই জীবনে অনেক সফল একজন মানুষ আমি, আর আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদেরকে অল্প কিছু সহযোগিতা করার। যদি আমি একজন মানুষকেও পজিটিভ করতে পারি উজ্জীবিত করতে পারি ইন্সপায়ার করতে পারি তাহলে ভেবে নেব আমি সফল হয়েছি। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আবারও সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।